নমস্কার, রকমারি রান্নাতে আমি আজকে নিয়ে এসেছি দই দিয়ে ডিম কষা। এটা বানাবেন বাড়িতে, খুব ভালো রেসিপি, কম মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয় আর খেতেও খুব সুন্দর হয়। রুটি, ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়। যদি আপনাদের রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাকে আমার এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাবো দই দিয়ে ডিম কষা। তার জন্য ডিম লাগছে আমার, হাঁসের ডিম নিয়েছি 6টা, টক দই 200 গ্রাম ফেটানো আছে, পেঁয়াজ বাটা 2টো বড় বড় পেঁয়াজ নিয়ে বেটে নিয়েছি, আদা 1 চামচ, রসুন 1 চামচ বাটা, লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, চিনি, আর লাগছে তেজপাতা ফোড়নের জন্য, আর কিশমিশ আমার রান্নাতে লাগবে, আর রান্না করতে লাগছে আমার সর্ষের তেল আর ঘি লাগছে। ডিমটা আমি এবার ভাজবো, একটু সামান্য হলুদ ডিমটার মধ্যে মাখিয়ে নেব, তার মধ্যে আমি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দেবো। তেলটা গরম হতে হতে আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে। ডিমটা আমি একটু করে কেটে নিচ্ছি, তাহলে রসটা ভেতরে ঢুকবে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ডিমটা ছেড়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। ডিমটা আমার হয়ে গেছে, এবারে আমি ডিমটা তুলে নেবো একটা করে। এবারে আমি ঘি দিচ্ছি, ঘিটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি তেজপাতা আর এই কিশমিশটা একটু লাল করে ভেজে নেব, ভেজে আমি তুলে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি বড়, তার মধ্যে টক দই দেবো, সব মশলাগুলো আমি মিশিয়ে নেবো টক দইয়ের মধ্যে, সব মশলাগুলো মেশাবো। পেঁয়াজ বাটা দিচ্ছি, আদা রসুন বাটাটা দিচ্ছি, লঙ্কা বাটাটা দিচ্ছি, লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা, বেশি ঝাল হয় না, ওটা দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি, আর নুন দিচ্ছি, চিনিটা আমি পরে দেবো,
নুনটা আমি কম দেব, কারণ টক দই দিয়েছি তো চিনিটা, এই নুনটা আমি বেশি দিলে অসুবিধা হবে, টক দইটাও নুন নুন, আবার বেশি নুন দিলে নুনচে হয়ে যাবে। নিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো মশলাটা। তেজপাতা দিয়েছি ফোড়নে, এরপরে আমি চিনি দেব। চিনিটা একটু লাল লাল হলে আমি মশলাটা দিয়ে দেবো। তেজপাতার গন্ধ বেরোবে তখন আমি রান্নার মশলাটা দিয়ে দেবো, যেটা দই দিয়ে মাখালাম সেই মশলাটা। হয়ে গেছে এটা, তেলটা ওই চিনিটা আমার গলে গেছে, তেজপাতাটাও বেশ ভালো গন্ধ বেরিয়েছে। আমি এবারে দইয়ের এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এটা এবার একটু ফুটবে, আমি আস্তে করে দেবো গ্যাসটা, নিয়ে একটু ফুটবে, নিয়ে চাপা দিয়ে দেবো আমি। আবার 4 মিনিট মতন হয়েছে, রংটা ভালো এসছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো, তার সঙ্গে কিশমিশটা দিয়ে দেবো। নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো একটু, আরো অন্তত 2-3 মিনিট হবে এটা। 3 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখি খুলে হয়েছে নাকি। হ্যাঁ, বেশ সুন্দর লাল রং এসছে। এবার আমার গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে। আমি নামিয়ে দেবো, এবারে সাজাবো আমি কটা কাঁচা লঙ্কা কুচো, এভাবে আমি সাজিয়ে দিচ্ছি। দেখতে ভাল লাগবে। তৈরি হয়ে গেল আমার দই দিয়ে ডিম কষা। যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, বাড়িতে করবেন, খেয়ে দেখবেন কেমন হয়। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন আমার রেসিপিটাকে, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।